তৃতীয়ত তালাকের কারণ হলো সন্দেহ, সংশয়। এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহের কারণে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু এই সন্দেহটা হলো সেই সন্দেহ যে সন্দেহটা আপনার ইকিনের কাছাকাছি চলে যায়। আপনার যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দেহ দেখা দেয় যে তার চরিত্র ভালো না, তাহলে সেই সন্দেহটাকে আপনি আস্তে 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 নিশ্চয়তার দিকে, হ্যাঁ, সুনিশ্চিত তথ্যটুকু পাওয়ার দিকে আপনাকে অগ্রসর হতে হবে, সন্দেহটাকে ওদিকে নিয়ে যেতে হবে। আপনি যদি প্রায় নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ তার চরিত্র কি নাই, ভালো নাই, সে জেনায় লিপ্ত অন্যের সঙ্গে, তখন আপনি কি করবেন? এই সমস্যাটা অনেকের, বিশেষ করে প্রবাসীদের ভিতরে কত মানুষের এই মাসালা আসছে এ পর্যন্ত, আল্লাহ আল্লাহ মাফ করেন। এরকম যদি হয় তো মনে রাখবেন, শরীয়ত মেয়েদের চরিত্র, তাদের ইজ্জতের ব্যাপারে এত বেশি কেয়ার নিয়েছে, এত বেশি গুরুত্ব দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে শাস্তির ব্যবস্থা করেছেন ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাধবী ভালো চরিত্রের মেয়েদেরকে অপবাদ দেয় যারা, তাদের জন্য শরীয়ত বেদ দিয়ে পিটানোর, হদ কায়েম করার শাস্তির ব্যবস্থা রেখেছে। কোনো মেয়ের চরিত্রের ব্যাপারে যদি কেউ কি দেয়, কালিমা দেয়। অতএব প্রথম কথা এটা মনে রাখতে হবে, সন্দেহটা কোন পর্যায়ে। আপনি দেখছেন অমুকের সাথে কথা বলছে, বাস এতে আপনি সন্দেহ করে ফেললেন, হ্যাঁ, আপনারা কেউ বলছে কিছু শুনছে, কারোর কাছ থেকে শুনলেন, আপনি সন্দেহ করে ফেললেন। যদি কোনো মেয়ের চরিত্রের ব্যাপারে আপনি কথা তোলেন, কথা উঠান, তার চরিত্র নিয়ে সন্দেহ সংশয় করে সমাজের মানুষের কাছে তাকে কালার করেন, নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন, শরীয়ত আপনার জন্য 80 বেতের ব্যবস্থা রেখেছে। কত বেত? 80 বেত, 80টা দৌড়া, কারণ এই মেয়ের চরিত্রে আপনি কালিমা দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে মানে মেয়েদের চরিত্র যে সব ফুলে মাত্র তা তো বলবো না, অনেক মেয়েই তলে তলে খারাপ হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজের ব্যবস্থাটা হলো কানাঘুষো সিস্টেম, অর্থাৎ সন্দেহ প্রবণ, কাজে অকাজে, যুক্তিতে অযুক্তিতে, কোথায় কোথায় ওই মেয়ের প্রতি কী করা হয়, সন্দেহ পোষণ করা হয়, সবাই সন্দেহের চোখে দেখে। এরকম রোগ আমাদের সমাজের ভিতরে প্রকট আকারে আসে, এই জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তালাকের দিকে চলে যায়। এই জন্য যিনি স্বামী হবেন তিনি কিন্তু অভিভাবক, অনেক বড় কর্তব্য। শুধু পুরুষ হলেন, বিয়ের উপযুক্ত হলেন আর বিয়ে করে ফেললেন, এটাই একজন যোগ্য স্বামীর জন্য যথেষ্ট নয় বা পরিচয় নয়। আপনাকে সব দিক খুব বুঝে শুনে বিচক্ষণতার সাথে বিচার করার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। কোনো কথা উঠলো আপনার বউয়ের চরিত্রের উপরে, আপনি গভীরভাবে যাচাই করে সেটা জানার চেষ্টা করেন আগে, নিশ্চিত হয়ে গেছেন আপনি, আল্লাহ মাফ করুক, মহিলার চরিত্রই খারাপ, শরীয়ত আপনাকে তালাক দেওয়ার জন্য কি বাধ্য করে নাকি করে না, কি বলেন? কেউ বলতে পারেন? আপনি জানতে পারলেন আপনার স্ত্রীর চরিত্র খারাপ, সে জেনে লিপ্ত অন্যজনের সাথে, কি বলেন, এই মহিলার সাথে ঘর করা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে না, জি যাবে না বলছি আমরা, না শরীয়ত আমাদেরকে বাধ্য করে নি, তবে আপনার অধিকার আছে, অধিকার আছে, এই স্ত্রী আমি রাখবো না, তালাক দেবো, সে অধিকার আপনার আছে, কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না যে তুমি তাকে কি দাও, তালাক দিয়ে দাও, বরং যদি তাকে বুঝাইয়া তওবা করাইয়া ফিরাই আনতে পারো খুব ভালো। কথা বুঝে আসছে? সাহাবিদের জীবনে এরকম বহু ঘটনা পাওয়া গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বাধ্য করেন না যে তুমি তাকে কি দাও, তালাক দিয়ে দাও, যদি তাকে বুঝায় বা আনতে পারো ভালো, আর না আনতে পারলে তুমি তাকে তালাক দিতে পারো, সেই স্বাধীনতা তোমার আছে। তাহলে তালাকের একটা বড় কারণ হলো সন্দেহ প্রবণতা। দেখুন, শয়তান স্বামী স্ত্রীর মধ্যে যে সন্দেহ সৃষ্টি করে এটা অন্য অনেকের মধ্যেই হয় না, আপনি ফেসবুকে কি টিপতেছেন, কোন মেয়ের ছবিকে লাইক দিয়েছেন, এটা নিয়ে আপনার সংসার টানাটানি শুরু হয়ে যায়, হয় না? এগুলা মেয়েদের ক্ষেত্রেও এটা হয়, এবং এটা আজকে নতুন না। মজার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনেও এই সন্দেহের ঘটনা ঘটছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাত্রি যাপনের সিরিয়াল ছিল, একাধিক স্ত্রী থাকলে সিরিয়াল মেনটেন করে সময় দিতে হয়, মনে চাইলে যেদিক মনে চা যাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছিলেন, তিনি
রাতে গভীর রাতে তিনি ঘর থেকে উঠে চলে আসলেন, শোয়া থেকে উঠে এসে চলে আসলেন বাইরে। আল্লাহ সুবহানাল্লাহকে ডাকলেন, কিছু ইবাদত বন্দেগী করলেন। আশা তাআলা তার সন্দেহ হয়ে গেছে যে ব্যাপার কি, আল্লাহ রাসূল আমার সাথেই শোয়া ছিল, এখন দেখি নাই, এত রাত্রে গেল কই? এত রাত্রে তো কোনো কাজ থাকার কথা না, না অন্য কোনো বউয়ের কাছে গেছে। উঠে খোঁজা শুরু করছে, খুঁজতে 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 রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে, পেয়ে গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কি করে ধারণা করলে যে আমি তোমার হক নষ্ট করব, অধিকার নষ্ট করব, তোমার সাথে আমি খেয়ানত করব আমানতের, এটা তুমি কিভাবে মনে করলে? তিনি তাকে বুঝাই দিলেন। এই ঘটনা থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেও কি ছিল, সন্দেহের সমস্যা ছিল। অতএব এটা থাকবেই, সন্দেহ আসলেই আপনি একেবারে সম্পর্ক জিরোর দিকে নিয়ে যাবেন, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাগও করতে পারতেন, হ্যাঁ এত বড় সাহস তোমার, তুমি কি বললা আমার সম্পর্কে, তোমার এই ধারণা, এই তোমার নিয়ে তাহলে ঘর করি আমি, একটা অশান্তি কিন্তু শুরু হয়ে যেতে পারতো। তিনি তাকে সুন্দর করে বুঝাই দিলেন এবং জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিলেন। কথা বুঝে আসছে? অতএব সন্দেহের বিষয়গুলোকে এরকম মানে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।